নমস্কার, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বেঁচে যাওয়া ভাত বা অবশিষ্ট ভাতকে অনেক সময় আমাদের ফেলে দিতে হয়। ভাতটাকে ফেলে না দিয়ে এই রেসিপিটি ফলো করলে কিন্তু একটা খুব সুন্দর পদ আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমাদের কি কি লাগছে দেখে নিই। একটা বলে আমি আমার বেঁচে যাওয়া ভাত নিয়েছি। এখানে সবজির মধ্যে আমি একটা গাজর, একটা বিটরুট আর একটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটেছি। এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি। তিন চারটে কিউব রসুনকে আমি পিষে নিয়েছি। আর এখানে একটা পেস্ট তৈরি করেছি, ধনে পাতা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা বাটা। কড়াইয়ের মধ্যে এক টেবিল স্পুনের মতন আমি তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি রসুন কুচিটাকে নেড়ে নিচ্ছি। ধ্যান রাখবেন, লো আঁচে রান্নাটা করবেন, রসুন যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি আমার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার টমেটো কুচিটাও। একটা কাঁচা লঙ্কাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভাজার পর এর মধ্যে আমি আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন। এবার এর মধ্যে আমি অ্যাড করছি এক টিস্পুন হলুদ গুঁড়ো। এর মধ্যে বেশি মশলার খুব একটা দরকার নেই। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো একটা খাবার, বাচ্চাদের জন্য এটা খুব উপকারী। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টিস্পুন চিনি আর এক কিউব বাটার। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বাটারটা পুরো এখানে মেল্ট হয়ে যাচ্ছে, যার জন্য স্বাদ কিন্তু একদম পাল্টে যাবে। এবার এর মধ্যে আমি আমার ক্যাপসিকাম, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমে চিনি দিয়েছিলাম আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা রয়েছে, বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ঝাল মিষ্টি স্বাদের ভীষণ সুন্দর সম্মেলন। ভালো করে এবার নাড়ার পর আমি এখানে আমার ভাতটা এবার মেশাবো। ভাতটা মেশানোর পর আমি খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি, কোথাও যেন সাদা ভাত অবশিষ্ট না থাকে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি। এটা ভীষণ চটজলদি একটা রেসিপি আর ভীষণ সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই হাতে যদি সময় কম থাকে তাহলে পরে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন। কমেন্ট বক্স এখানে রইলই, একবার জানাবেন অবশ্যই যে কেমন লাগলো রেসিপিটা। আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।